What's up guys, this is me IMRAN, I'm a JOHIR, welcome to another video. So, today's video, I'm not vlogging. So, today's video, I'm going to do a gimbal review. So, I ordered this gimbal for 4 days. It took 4 days, I mean 4 days to get it. So, 4 days later, finally, this gimbal is our hand. So, let's do this review. So, I'm going to do a lot of budget. So, I'm going to get this gimbal. এটা কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা গিম্বেল সো আমি মনে করি যে এটা নিলে বেস্ট হবে আপনাদের জন্য যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করছেন তাদের জন্য এটা বেস্ট হবে তো আমার বাজেট লো সো এই কারণে আমি এটাকে নিয়েছি তো এটার নাম হচ্ছে কি মজা মিনিএস ঠিক আছে তো মজা মিনিএস আপনারা এটা নিতে পারেন বাজেটটা খুব কম তো এটা নিতে পারেন আপনারা আমি মনে করি যে এটাই বেস্ট হবে যারা যাদের বাজেট কম তারা এটা নেবেন আমি মনে করি তো কথা না বাড়িয়ে শুরু করি তো আনবক্সিং করার আগে একটা কথা বলে রাখি যে যদি আপনাদের কাছে আমি কিচ্ছু চাইতেছি না জাস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন তো এটাই আমি আর কিছু চাচ্ছি না তো আমি এটাকে একটা আনবক্সিং করব এখন তো এটার ভিতরে কি কি আছে সো আমি সব কিছু দেখাবো আপনাদেরকে তো এই হচ্ছে গিম্বেল সো গিম্বেলে কি কি আছে দেখি যে কাগজগুলো আছে এগুলো চায়না ভাষা লেখা যারা চায়না ভাষা পারেন তারা পড়ে নেবেন এখানে অনেক করে কাগজ আছে পেপার আছে তো এই যে এটা হচ্ছে মূল গিম্বেল সো এটা হচ্ছে গিম্বেল উনি খুবই ভালো মানে ধরার মতন খুবই একটা ভালো একটা মজা আছে এটার ভিতরে তো তার সাথে আছে একটা নিচে মাউন্ট করে রাখার জন্য একটা খুবই ভালো এরা তো আমরা এটাকে সেট আপ দিব এখন তো আমি ফার্স্ট টাইম এটাকে আমি ঢুকে নিচ্ছি বাস তো এটাতে লক আছে দুইটা এইখানে একটা লক আছে আর হচ্ছে এই এইখানে একটা লক আছে তো আমরা দুইটা লক খুলতেছি তো আপনারা এই যে লকটা আছে লকটাকে এইভাবে মানে ওদিকে চাপ ধরে আস্তে করে এটাকে সোজা করে নেবেন তো নেওয়ার পরে এটা দেখবেন একটা আওয়াজ হয় অটোমেটিক আবার লক হয়ে যাবে তারপরে আরেকটা লক সো আস্তে করে ওদিকে একটু ধাক্কা মারবেন বাস হয়ে গেল গা তো দেখতে পারতেছেন তো এটা হলো মূল গিম্বেল সো আমরা এখন এটাকে মোবাইল আমি এটাকে লাগিয়ে নিব তো এটা ব্যালেন্স নিয়ে বেশি একটা কোনো প্রবলেম নাই সো আমি মনে করি এটা ব্যালেন্স নিয়ে কোনো সমস্যা নাই ব্যালেন্স একভাবে রাখলেই হবে তো এটা ওপেন করার জন্য এই সাইডে একটা লাল বাটন আছে লাল বাটন আপনারা ক্লিক করবেন চাপটা ধরে রাখবেন এটা অটো নিয়ে নিচ্ছে তো আমরা এটাকে এটার ভিডিও কোয়ালিটি চেক করব তো এইখানে পাঁচটা বাটন আছে তো এইগুলোর কাজগুলো আমি এখনও বুঝতে পারতেছি না আপনাদেরকে পরের ভিডিওতে এটা সব কিছু দেখাবো তো এটার ভিডিও কোয়ালিটি কীরকম সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন Thank you.
অ্যাকচুয়ালি ক্যামেরার সেটিংগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ ক্যামেরার সেটিংগুলো আমি বুঝতেছি না, জাস্ট আমি কিনেছি, বাট এটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছি, কিন্তু মানে অ্যাপসের যে এই অ্যাপসের যে ভিডিওটা করবো আমি সেটা আমি করতে পারতেছি না, দেন মানে আমি বুঝতেছি না যে আমি সেটা কীভাবে সেট আপ দিবো, তো এই কারণে আমি এভাবে শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কীরকম হয়েছে জানাবেন অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আসলে আমি রিভিউ করতে পারি না, সো আমি ফার্স্ট টাইম একটা গিমবল কিনেছি, সো এটা আমি ফার্স্ট টাইম আমি রিভিউ করেছি। তো যারা রিভিউ করে এটা যদি কিনেন কেউ, তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে অনেক রিভিউ আছে, সো আপনারা রিভিউ দেখে তারপরে বুঝে নেন। সো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে ভিডিও কোয়ালিটি কীরকম হয় এই আর কি। তো এখন আমি সামনে ক্যামেরা ভিডিও করতেছি, দেখেন কত সুন্দর একটা ভিডিও হচ্ছে, মানে খুব স্মুথলিভাবে ভিডিও হচ্ছে। আমি কিন্তু এখন অনেকটা মানে দ্রুত হাঁটতেছি, তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ভিডিওটা হচ্ছে। আমি এখন ছাদে আসি, দেখতেই পারতেছেন কত স্মুথলি ভিডিও হচ্ছে। আমি মনে করি কম বাজেটের ভিতরে এটা আপনারা নিতে পারেন, খুব সুন্দর একটা গিমবল। তো দেখতেই পারতেছেন শ্যুটগুলা